বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দুটো গুরুত্বপূর্ণ খবরের বিষয়ে কথা বলবো, যার মধ্যে প্রথম খবর বেরিয়ে আসছে ফ্রান্স থেকে, যারা ভারতকে দিওয়ালিতে একটা গুরুত্বপূর্ণ উপহার দিয়েছে। এছাড়াও আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে চীন থেকে, যারা নিজের সেনাবাহিনীকে ডেপসাং এবং ডেমচক থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও গ্লোবাল টাইমস এর পক্ষ থেকে এর ওপর স্টেটমেন্ট সামনে এসছে। তো এই দুই খবরের বিষয়ে আজকে আমরা কথা বলবো, সেই জন্য ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সবার প্রথমে কথা বলা যাক ফ্রান্স থেকে বেরিয়ে আসা খবরের বিষয়ে। তো গত কিছু সময় ধরে ভারত ক্রমাগতই এটা চেষ্টা করছিল যে কোনো ফরেন পার্টনারের সাথে মিলে ইঞ্জিনকে ভারতের মধ্যে তৈরি করতে। আর ভারতের শর্ত ছিল ভারতকে তার 100% ট্রান্সফার অফ টেকনোলজিও দিতে হবে। আর এই কাজের জন্য তিনটে গুরুত্বপূর্ণ কোম্পানি সামনে এসেছিল, যেখানে ব্রিটেনের রোলস রয়েস, ফ্রান্সের স্যাফরন এবং আমেরিকার জি কোম্পানি। কিন্তু কোন কোম্পানি 100% ট্রান্সফার অফ টেকনোলজি এবং IPR রাইট দিতে প্রস্তুত ছিল না। কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট ভারতের এনেছে। অজিত ডোভাল স্যারের যাত্রার টাইমে করা হয়েছিল যে আমরা ভারতকে 100% ট্রান্সফার অফ টেকনোলজি দিতে না কেবল প্রস্তুত, বরং এর সাথেই নিউক্লিয়ার সাবমেরিন এবং আন্ডার ওয়াটার ড্রোন তৈরি করতেও ভারতকে পুরোপুরি সাপোর্ট করতে প্রস্তুত রয়েছি। তো অ্যানাউন্সমেন্টের পর এখন খবর বেরিয়ে আসছে যে ফ্রান্সের বিখ্যাত এয়ারোস্পেস কোম্পানি স্যাফরন ভারতের গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্টের সাথে মিলে একটা 110 kN ইঞ্জিনকে তৈরি করার প্রস্তাব রেখেছে। এই ইঞ্জিন ভারতের অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট ট্যামকা প্রোগ্রামের জন্য প্রস্তুত করা হবে, যা থেকে ভারত আরো শক্তিশালী হয়ে উঠবে। এই সংযোগের সবচেয়ে ভালো দিক হলো স্যাফরন এই প্রজেক্টের জন্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের বেশিরভাগ কাজটাই ভারতে করবে। আর এই কাজের জন্য চেন্নাইকে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র তৈরি করা হবে। চেন্নাইতে ইঞ্জিনিয়ারিং ট্যালেন্টের বৃদ্ধি পাওয়া সংখ্যা এবং টেকনোলজির বিকাশকে নজরে রেখে স্যাফরন এই সিদ্ধান্ত নিয়েছে, যা থেকে ভারত আত্মনির্ভর হতে পারে, যেটা মেক ইন ইন্ডিয়ার একটা বড় পদক্ষেপ। স্যাফরন কোম্পানির পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে তারা চেন্নাইতে একটা নতুন R&D অর্থাৎ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করছে, যেটা না কেবল অ্যামকা প্রোগ্রামে সাহায্য করবে বরং ভারতের স্পেস সেক্টরকেও সমর্থন করবে। তো চেন্নাইয়ের নতুন সেন্টার স্যাফরনের ভারতে বৃদ্ধি পাওয়া অস্তিত্বের অংশ, আর এ থেকে ভারতের ইঞ্জিনিয়াররাও আগে অগ্রসর হতে সাহায্য পাবে। স্যাফরনের এই প্রজেক্টে 100% ট্রান্সফার অফ টেকনোলজি দেওয়ার প্রস্তাবও রয়েছে। এর অর্থ হলো ভারতে না কেবল ইঞ্জিন উৎপাদনের সম্পূর্ণ অধিকার থাকবে, বরং এর পুরো সাপ্লাই চেনের ওপরও কন্ট্রোল থাকবে। শুধু তাই নয়, ভারতে এই ইঞ্জিনকে এক্সপোর্ট করার পুরো অধিকারও থাকবে, স্যাফরনের কোন রকম নিষেধাজ্ঞা ছাড়াই। এছাড়াও এই প্রজেক্টের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টাও যে স্যাফরনের রেভিনিউ শেয়ারিং মডেলের জায়গায় রয়্যালটি মডেল গ্রহণ করার প্রস্তাব দিয়েছে, অর্থাৎ স্যাফরনের ইঞ্জিন থেকে হওয়া প্রফিটের অংশ পাবে না, বরং রয়্যালটি রূপে তাদের ফায়দা হবে, যা থেকে ভারত টেকনোলজির বিষয়ে স্বাধীনতা পাবে। অন্যদিকে স্যাফরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটও সুরক্ষিত থাকবে। এটা এখনো পর্যন্ত ইঞ্জিনের ক্ষেত্রে ভারতের পাওয়া সবচেয়ে বড় বড় অফারের মধ্যে একটি। স্যাফরন এবং GTRE এর এই যৌথ পদক্ষেপ ভারতকে আত্মনির্ভরতা নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রজেক্ট না কেবল ভারতের ডিফেন্স সেক্টর, বরং স্পেস সেক্টরেতেও একটা নতুন অগ্রগতি নিয়ে আসবে। আমরা দেখতেই পাচ্ছি, যবে থেকে ব্রিক্স সামিট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরেছেন, তখন থেকে ক্রমাগত ইউরোপিয়ান কান্ট্রিগুলো লাইন দিয়ে ভারতে আসছে, সেটা জার্মান চ্যান্সেলারের ভারতে আসা হোক বা স্পেনের প্রধানমন্ত্রীর আসা হোক। অন্যদিকে আবার ফ্রান্সের পক্ষ থেকে ভারতকে দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ অফার, যার কারণে দুই দেশ মিলিতভাবে ইঞ্জিনের ডেভেলপমেন্ট করবে। তবে ফ্রান্সের পক্ষ থেকে আসা এই খবরের বিষয়ে নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। যাওয়া যাক এবার পরবর্তী খবরের দিকে, যেটা বেরিয়ে এসেছিল চীন থেকে। কিছু দিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতির মধ্যে সাক্ষাৎ রাশিয়াতে হয়েছিল, যেখানে দুই দেশ মিলিতভাবে নিজেদের সেনাবাহিনীকে সরানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে 29 অক্টোবর অর্থাৎ গতকাল দুই দেশের মধ্যে একটা এঙ্গেজমেন্ট প্রসেসকে সম্পূর্ণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এখন এই এঙ্গেজমেন্টের প্রক্রিয়া ডেপসাং এবং ডেমচক এরিয়াতে জারি
জারি রয়েছে। এলাকাগুলোতে 2020 সালের পূর্বে যেইভাবে দুই দেশের সেনাবাহিনী পেট্রোলিং করতে পারত সেটা পুনরায় আবার চালু হবে। যদিও ভারতের বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে এটা বলা হয়েছে যে চীনের দ্বারা গ্রহণ করা এটা প্রথম পদক্ষেপ যেটা বিবাদকে কম করবে। এখনো চীন এবং ভারতের মধ্যে বিশ্বাস এবং সংযোগ স্থাপন হতে সময় লাগবে। এছাড়াও চীনের পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট সামনে উঠে এসেছে। তিনি বলেছেন দুই দেশের মধ্যে বিবাদকে কম করা অতি আবশ্যক, আর এই ট্রাস্ট বিল্ড হতে কিছুটা সময় লাগবে। কিন্তু চীন এবং ভারত এই দিকে কাজ করেছে এবং দুই দেশের সেনাবাহিনী পেছনে সরে গেছে। এর সাথে 2020 সালে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে পুনরায় ফিরছে। আপনাদের বলে রাখি, যেভাবে বিভিন্ন এলাকায় চীনের সেনাবাহিনী পেট্রোলিং সম্পন্ন এলাকায় মজুদ রয়েছে, যেখানে ভারতীয় সেনাদের আসতে দেওয়া হচ্ছিল না কিন্তু যেখানে প্রথমে আগে আসতে দেওয়া হতো, তো সেখানে এরকম গুরুত্বপূর্ণ লোকেশনে এখন ভারতীয় সেনাবাহিনী আগে রয়েছে আর চীন পেছনে। আর এই কারণের জন্যই চীনের পক্ষ থেকে বলা হচ্ছে যে দুই দেশের সেনাবাহিনীকে পেছনে সরাতে হবে আর একে অপরের মধ্যে ট্রাস্টকে বিল্ড করতে হবে। আর এখন এই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এবং আজকের দিনেই দুই দেশের সেনাবাহিনী পেছনে সরে যাচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানান, এবং আমাদের ইনফরমেশন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।